الله بيقول يا ايها الناس إنا خلقناكم من ذكر و وجعلناكم شيوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير شراء حضرات شراء. আয়াত নম্বর তেরো তেলত করলেন ইয়া ইউহানাস ও হে মানব পান্ডোলি ইন না কুমিন জ্যাকারিন ওয়া উসা নিচা আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি মিন জ্যাকারিন আ উসা দুটি প্রাণ একটা পুরুষ একটা নারীর থেকে অর্থাৎ আদম থেকে আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি এবং হাওয়া থেকে আদম হাওয়া থেকে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি ঈশ্বরে বিভিন্ন সম্প্রদায় ও কাবা বিভিন্ন গোত্রে লেতা আরফ যেন তোমরা কে অপরে পরিচিত হতে পারো সুবাহানল্লাহ বলেন আল্লাহ এখানে বুঝাচ্ছেন গোলাম না তোমরা যারা মানুষ আই অন্যাস ও হে মানব মণ্ডলী তোমরা খ্রিস্টান হও তোমরা ইহুদি হও তোমরা নাসারা হও তোমরা পদ্ম হও ও তোমরা মুসলিম হও তোমরা যেই ধর্মের লোক হও তোমাদের বাবা মাকে দিয়ে একজন আদম আলে সালাম বিবাহ ওয়ালে সালাম সুবাহান আল্লাহ বলেন এই আয়া একটা পরে বুঝানো হলো ব্যাখ্যা এটাই যে তোমরা যারা খ্রিস্টান যারা বৌদ্ধ যারা নাসারা তোমরা মুসলিম তোমরা অমুসলিম তোমরা যারা এখানে আছো তোমরা শোনো আল্লাহ তালা বলছেন ও মানব মন্ডলী আমি আল্লাহ সৃষ্টি করেছি এক প্রাণ আদম আর হাওয়া এক প্রাণ এই দুই প্রাণ থেকে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আর বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছি যিনি তোমরা বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন গোত্র একে অবশ্যই পরিচিতি লাভ করতে পারো আর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এটা হ বড় কথা নয় বড় কথা হচ্ছে আল্লাহর কাছে সম্মানী ওই ব্যক্তি হিন আকরাম আকুম ইন্দাল্লা ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বাধিক সম্মানী যে আল্লাহকে বেশি ভয় করে সম্মেদ হাজেরিন আমি এই জন্য কথাটা বলতেছিলাম কুরআণের হক তেলোয়াতে হক আদায় করে তেল করলে পরে কোরআন তেল কাজে লাগে সম্মেদ্য হাজেরিন আল্লাহ হাবিব সালসাল্লাম নিজেও কুরান তালাত করতেন শাহ বাদে কেতে শুনতেন সমাদ হাজরিন উকবায়বনে আমরাদি এলান বলেন আমারী রসুলুল্লাহি সাল্লাল্লা সাল্লাম আনা খর আবির ম ম জিজা মোহাব্বি জায় তাইনি ফিদু বিরিকুল্লি সাল্লাতেন আমাদেরকে আদেশ করেছেন বিশ্বনবী সাইদনা মোহাম্মদ রসুল্লাহ সালসাল্লাম বলেছেন তোমরা যখন প্রত্যেক দিন শেষ করাবা নামাজ যখন তোমাদের শেষ হয়ে যাবে নামাজ যখন শেষ হয়ে গেল উঠে যাওয়ার আগে তোমরা দুইটা সুরা তেলাওয়াত করে যাবে কয়টা সুরা দুইটা থেকে সূরা অর্থাৎ আপনার নামাজ শেষ হয়ে গেছে উঠে যাবেন রসুল বলছেন যে সাবিরা দুইটা তেলাওয়াত করে দুইটা সুরা সেটা কি বিল বলা হয় সুরা ফালাক এবং সুরা নাস সুরা ফালাক এবং সুরা নাস قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سبحان الله بولين إيدي بولين بوليس سوا بوليس سوا পুলিশ ও আটাগুন্ডা সুরা সুরা না আসমগ্রস্ত পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল আউযু বিরব্বিন নাস মেংশ রিলওয়াস বাসিল খান্নাস আল্লাহ রি ওয়াজফই সুফি সধরিনা মৃণাল জিন্না তেওরান্না আল্লাহ কবুল করুক সকলে বলে আমি প্রি বুঝলে আমি এই শ্রীলদী বললাম এই জন্য এই শ্রীলদনের স্পেশাল বরকোদাস আমি আজকে ওই বিষয়ে কথা বলবো না আমি যেই বিষয়টা নিয়েছি আমি সেই বিষয়টাই কথা বলবো তোমাকে ছিলাম তোমাকে ছিলাম আপনি প্রত্যেক দিন যখন নামাজ শেষ হয়ে যাবে এই দুইটা সুরা পড়বেন তো বলছিলাম আল্লাযিন আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি কুরআন তিলাওয়াত করো কুরআনের হক আদায় করে তেলাওয়াত করো সময় তো হাজিরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবী ডেকে ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি কুরআন তেলাওয়াত করে শুনান আল্লাহর হাবিব তেলাওয়াত করতেন আবার মাঝে মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ও সাবেরা তোমরা আমার সামনে তেলাওয়াত করো করে ইবনে মাসুদকে বারবার বলতেন ইবনে মাসুদ তুমি তেলাওয়াত করো ইবনে মাসুদ তেলাওয়াত করে শোনাতেন সুবহানাল্লাহ বলেন এখন তো তেলাওয়াত হয় কোথায় জানেন এখন তেলাওয়াত হয় ভিক্ষা করতে আসে ফকির আচ্ছা না আচ্ছা না আল্লাহ শুরু করে দিলেন তারপরে ভক্তরাও দেয় কিছু ফকির দেখবেন দরজায় দাঁড়িয়ে আয়াত তেলাওয়াত করে

ভিখা ব্যক্তিকে কোন ভিখা ব্যক্তিকে কুরআনের তেলাওয়াত দিয়ে ভিক্ষা করা যাবে না নিষেধ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশ্চর্য হয়ে যাবে এই নিষেধ আছে ইমরান ইবনে হুযায়ন হুসাইন তিনি বলেন анহু মাররা আলা কাসিন ইয়াকরাউ সুম্মা ফাস্তার ফাসতারজা একদা তিনি জয়নকে কুরআন তেলাওয়াতকারী ব্যক্তির কাছে যাচ্ছেন লোকটি কুরআন পাঠ করে ভিক্ষা চাইলো কুরআন পাঠ করতেসার ভিক্ষা চাইছে সু মোক আল্লাহ সামি তো রসূল আল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম ইয়াকুল মানকার আলকুরআনা খালি আল্লাহ তিনি বলেন আমি রসুল সাল্লামকে বলতে শুনেছি তোমার তেলাওয়াত করি ব্যক্তি শুধু এর দ্বারা আল্লাহর কাছে সাবে তেলাওয়াত করে অন্য কারও কাছে যাওয়া যাবে না সুবাহাদ আল্লাহ বলেন আপনার সমস্যা আছে আপনি দুটা আয়াত তোলা করলেন

আল্লাহর হাবিব তোমরা শোনো গোসির এমন একটা সময় আসতেছে আর কিছু সম্প্রদায়ের লোকরা তৈরি হয়ে যাবে যে লোকেরা কোরআন পাঠের মাধ্যমে মানুষের কাছে ভিক্ষা প্রার্থনা করবে নাউজুবিল্লাহ বলেন কোরআন তেলাত করে আল্লাহর কাছে না আসে এই লোকগুলি কোরআন তেলাত করে মানুষের কাছে ভিক্ষা চাইবে শীঘ্রই এরকম সময় আবিষ্কার হচ্ছে আর আগমন করতেছে সুতরাং সাবধান হয়ে যাবেন এগুলি ঠিক না হ্যাঁ আপনি কথা যদি বলতে যান তা দেখবেন এক প্রকার লোকেরা বুঝবে উল্টা বুঝবে আপনাকে কোরআন ভিক্ষা জিনিস নয় আপনি কোরআন দি ভিক্ষা করবেন এটা আল্লাহ আপনাকে এজন্য পাঠায় নাই আপনি জানেন আপনি যে বিসমিল্লাহ রহমান রাহিম পড়েন এইটার মর্যাদা আল্লাহ কত বড় দিয়েছেন আপনি জানেন কত বড় মর্যাদার একটা আয়াত এই বিসমিল্লাহ রহমান রাহিম আপনি ভিক্ষা করার সময় ভিক্ষা করতেছেন আল্লাহ রসুল যেখানে বললেন যে তোমরা তিরামাত করে আল্লাহর কাছে চাও মানুষের কাছে নয় আর আমরা তেলওয়াত করে মানুষের কাছে চাই না সম্মানিত হাজিরিন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমান বিসমি বিস মি বিসমিল্লাহ আচ্ছা বিসমিল্লাহর প্রথম অক্ষরটা কি বলেন বা না বে এই ঝগড়া কোনো আছে নাকি এই ঝগড়া কোনো দরকার নাই বে পড়েন আর বা পড়েন অক্ষরটা কিন্তু ওই এক নক্তাওয়ালা বা বা বে আপনি মা বললে অসুবিধা নাই বিয়ে বলল এখানে অর্থের কোনো পরিবর্তন হয় না যেখানে অর্থের পরিবর্তন হয় সেইখানে ভেজাল তো এখানে আপনি যদি বা পড়েন আলহামদুলিল্লাহ যদি বিয়ে পড়েন কোনো সমস্যা নেই কিন্তু আপনি এখন বাঁয়ে পড়বেন এজন্য যেহেতু বর্তমান গোটা পৃথিবীতে শুদ্ধ স্তরটা বাইরে হচ্ছে আপনি বাইরে পড়বেন তাতে কোনো অসুবিধা নাই আপনি পড়বেন তো বিসমিল্লার যে বা আছে বা এই বা অর্থ কি জানেন আল বাউর মানে কি আল বাউ শব্দের অর্থ হচ্ছে সুচ্চ সুচ্চ মর্যাদা অধিকারী যিনি তিনি কে বলেন তো বলেন না তিনি কে আল্লাহ আপনি বিসমিল্লার বা পড়লে পড়ে আল্লাহ বুঝাচ্ছেন গোলামেরা তুমি যে বিসমিল্লা বলে শুরু করেছো আমি ইচ্ছে করলে আমি চাইলে পড়ে তোমার মর্যাদা সর্বোচ্চ বেশি বাড়িয়ে দিয়ে দেব এই টেন্ডেন্সি নিয়ে আপনাকে তেলাত করতে হবে এজন্য তাহলে বিসমিল্লা পড়বেন কত মনোযোগ দিয়ে আপনাকে বিসমিল্লাটা পড়তে হবে বিসমিল্লা আছে উনিশটি অক্ষর কয়টা অক্ষর আছে এই উনিশটি অক্ষর যদি পড়েন তেলাত করে সুন্দর করে করেন আপনি যে কতগুলো কথা সেখানে পাবেন আগেই সুবান আল্লাহ পড়ে নেন তো তাহলে আল্লাহ বুঝাচ্ছেন গোলামেরা তোমরা মান সম্মান চাও ইজ্জত চাও তোমাদের মর্যাদা তোমাদের সম্মান বাড়াতে চাও পড়ে নিয়ে নাও বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহবুধ আছে তোল্লা আমাদেরকে আল্লাহ বলছেন গোলাগেরাফ গোলামেরা ক্যান আইউ ডিদুল ইজ্জাত আলিল্লা হিল ইজ্জা আল্লাহ বুজাচ্ছেন গোলামেরা মানিজ্য তো মনে চাও সম্মান চাও সম্মানদার মালিক দু নাই কেউ নাই ফালিল্লাহিল ইজ্জা জামিয়া সমস্ত মানিজ্যদের মালিক হলাম আমি আল্লাহরা বলেলাম মে আমার কাছে চাও আমি সম্মান বাড়িয়ে দেবো আমরা সবাই জানি সম্মান দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক অলিল লাহিল জেতু অলিরসোলি অলিল মমিনী না বলে কিন্ন মোনাফকি নালা ইয়ালা মন অলিল্ লাহিলিজ্জা তু অলি রসুনি মানিক জতু হাতে উনি দিয়েছেন রসুল কেও অলিল মমিনি উনি মোমেন্ট দেখি দিয়ে দেন সুনাহান আল্লাহ বলেন

ইয়াত খিজু ওনাল কাফিরিনা আউলিয়া মিন্দুনীল মমিনী আয়াবতোনা এন্দাহমুল ইজ্জা তাফা ইদনাল ইজ্জাত আলিল্লা হিজামিয়া আল্লাহ বছর আল্লাহ দিন ইয়াত খিজুনাল কাফিনা ওলিয়া জেই সময়ত তলুকেরা তলুকেরা বন্ধু বানিয়ে নিয়েছে সম্পর্ক নিয়েছে তাদের নেতা বানিয়েছেব ব নির্বাচন করেছে আউল আ মন্দু নির্ মুহ মিনিন মুমেন সারাম কোন কাফের মস্কদের কেেপ এতত খেদুনাল কাফিরি কোনো কাফেরদেরকে আ আল্লাহ আল্লাকে আল্লাহ ওসুলকে মোমেন্দের বন্ধু নাবারিয়া এদের সঙ্গে সম্পর্ক না করিয়া যারা কোন কাফের কোন বেঈমান কোন মলে এদের সঙ্গে সম্পর্ক করল। আল্লাহ বলছেন আব তগুন এন্দাহুমি লিজজা। তাদের সঙ্গে মিশে তোমরা কি তোমাদের ইজ্জত সম্মান বাড়াতে চাও না 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 হতে পারে না ফাইনাল ফাইনাল ইজ্জত আলিল্লাহ জামিয়া তোমাদের লক্ষ্য রাখা উচিত ইজ্জতের মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহান হুয়া তাআলা সুতরাং বুঝতে হবে যে ইজ্জত দান করার মালিক আল্লাহ এরপরে বিসমি বিস বাসিনজের বিস আসলো সিন কোন অক্ষর আসলো বলেন তো সিন সিন ওই যে তিনটা এরকম আছে না তিনটা কাটা আছে সুন্দর এরকম সিন মিস এই সিনের ব্যাখ্যা আমি বাস্তবায়ন করেছেন সানাউন সানাউন মানে হচ্ছে জ্যোতি বা আলো সুবহান আল্লাহ সবাই সিনতে সানাউন জ্যোতি বা আলো গান বুঝাচ্ছেন যদি কোনো মানুষ সিনতে সানাউন বিসমিল্লাহ পড়ে চিন্তা পড়ল সেজন আল্লাহ দয়া করে চাইলে পরে তার অন্তরটাকে তার পুরা দেহটাকে আল্লাহ বললে আমি অন্তরটাকে কলপটাকে নূর দ্বারা আলোকিত করে দিয়ে দিবে অর্থাৎ অন্ধকার থেকে ওই লোকটাকে আল্লাহ আলোক দিকে নিয়ে যাবেন আফমান সর আল্লাহ সদরাহুল ইসলাম নূর রব্বিহি আল্লাহ আকবর আল্লাহ চাইলে পরে আপনাকে এর মাধ্যমে আল্লাহ আলোকিত করে দিয়ে দিবেন এরপরে বিসমি মিম মিম তো হচ্ছে মামলুকাত মানে ক্ষমতার মালিক আপনার একটা আওয়াজ দিয়ে বলেন বুঝে থাকলে বলেন মূল কিয়ার সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক তা আল্লাহ বলছেন তুমি তো ক্ষমতা চাচ্ছ তুমি জানো তুমি দুনিয়ার ক্ষমতা চাও এ ক্ষমতা তো আমার হাতে আমি আল্লাহ চাইলে বেরো ক্ষমতা দিয়ে দেই না চাইলে এক থাপ্পর ক্ষমতা তাকে নামাই দেই এ শক্তি তো আল্লাহর আছে আল্লাহ বলছেন তাবা ওয়া

মালিকাল মুল কি তুঁ তিল মল কামতা চাওৱা তাহু জি অল মুল কামিম্মানতা চাও অ তুমান্তা চা অ তুজি লোমান্তা চাও বেয়া দি কাল খই ৰো এনেই ক আলা কুলি চাইন মুকলি চবান আল্লাবলৈ চবাই আল্লাবৰ জন্য আপুনি বলো নাই আল্লাহ তুমি হলে এই মুল মালিক তোমার তো সমস্ত মুলকিয়াত বিশাল বাচ্চার বাচ্চা তুমি আয় আল্লাহ তুমি চাইলে পরে কাউকে মুলকিয়াত দিতে পারো আবার চাইলে চাইলে মুলকিয়াত কেড়ে নিতে পারো আল্লাহ পাক বুঝাচ্ছেন বলেন নবী তুমি বলে দিয়ে দাও ওয়া তুইজু মান তাশা ওয়া তুজিল্লু মান আল্লাহ চাইলে পরে সম্মান দিয়ে দিবেন চাইলে পরে জিল্লতি করে দিবেন বেয়াদি আল খায়র সমস্ত কল্যাণ শুধুমাত্র কার হাতে আল্লাহর হাতে তোমরা সব জানি কথাগুলি তো আমি আজকে কথা এজন্য বলতেছি আমরা আসলে হাক্কা তেলোয়াতি কোরআনের হক আদায় করে তেলাত করতে পারি না বিসমিল্লা এবারে আল্লাহ আল্লাহ কি আল্লাহ হচ্ছে সকল প্রভু সকল সত্তা সমস্ত রাজা মহান মালিক যিনি যিনি রব যিনি খালিক যিনি মালিক যিনি রব যিনি তিনি হচ্ছেন আল্লাহ বিসমিল্লা সুবাহান আল্লাহ বলে সবাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমগ্র বিশ্ব সমগ্র বিশ্ব জগতের মালিক র হচ্ছেন আল্লাহ ল সুবাহান এই জন্য বিসমিল্লা বিসমিল হে রহমানের রহিম রহমান এবং রহিম এটা হচ্ছে আর রহমান দুনিয়া এই রহমান সব রহমান উৎ দুনিয়া আল্লাদা দুনিয়াজন রহমান এই রহমান মানে হচ্ছে দাতা উনি কেমন দাতা দুনিয়ার দাতা তে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুসলিম হোক অমুসলিম হোক আর না করুক সমস্ত মানবতাকে যিনি খাদ্য দেন তিনি হচ্ছেন দয়াময় রহমান আল্লাহ আল্লাহ আপনার জমিনেও পানি হয় অন্যদের জমিতেও পানি হয় আপনার বৌরও যেমন সন্তান আল্লাহ দিয়েছেন অমুসলিমদের বৌর আল্লাহ সন্তান দিয়েছেন আল্লাহ রহমান তিনি সবাইকে দুনিয়াতে সমানভাবে দিচ্ছেন এটা আল্লাহবাকের দয়া এরপরে রাহিম রাহিমুল আখেরা। এই রাহিমুল আখার অর্থ হচ্ছে আখেরাতে তিনি যাকে খুশি মাপ দিয়ে দিবেন যাকে খুশি ধাক্কা দিয়ে ধানে ফেলে দিবেন তার কিছু কথা থাকবে না রাহিমুল আখরা এই কথাগুলি মনে করে হেতুগুলি কথা বিসপিল্লায় আসে এই চিন্তা করে কোনো ব্যক্তি যদি বিসপিল্লা পড়ে আপনারা বলেন তো ওই মানুষটার তেলোয়ারটা কত সুন্দর হবে এতগুলি চিন্তা করে তেলোয়ারটা করবে সে বিসপিল্লা এখন এই তেলোয়াটা শুরু করে আপনি নামাজের মধ্যে আপনি শুরু করলেন আল্লাহ হোক বার তাকে হারিফ পড়লেন আল্লাহ হকবার বললেন আপনি এখন শুরু করলেন রফমানি রহিম মানে এতগুলি কথা মাথায় নিয়ে আপনি পড়তেছেন আলফামদুল্লিলাহ বিরাহাল আমি আর রফমান রহিম যখন এগুলি পড়বেন আপনারা বলেন পাশে লয় হয়ে গেলেও আপনি টের পাবেন না সুমাই আল্লাহ পড়বেন না ভাই আপনারা কিন্তু আমরা এমন করে পড়ি এমন করে তেলওয়াজ পড়ি কিছু হলেই তো ব্যাস অবস্থা খারাপ হয়ে যায় তো এইভাবে তেলওয়াত করতেন সাহাবাকারে মাজ মাইন রাজ করতে ভাবে করে এই জন্য নামাজের ভিতরে থাকলে পরে পায়ে তীর খুললেও নামাজি টের পায় না সুবার আল্লাহ পড়বেন না আলী কার্লাতে ঘটনায় ঘটেছিল একবার তীর লেগেছিল খুলতে পারে না যখন নামাজে দাঁড়িয়েছে বলে এই সময় কাজ করতে হবে কাজ করলেন পায়ের এই যে হাঁটুর নিচের ওই যে গোস্তটা ওখান থেকে তীরটা বার করলো গোস্ত সিরে গেল নামাজের পরে আলী কারামুল্লাহ বললো আমার তীর কই তোমার তো বার করা হয়েছে কসম কখন বাড়ি করছো আমি জানি না নামাজটা এত মধুর মনোযোগ দিয়ে নামাজটা আদায় করতো আর একবার সবার আল্লাহ পরে আর আমাদের তো মশা কামের হারাম ডাং মশা আল্লাহর বেটা মশা দিশা বাস নাই তো আমাদের দেখো তেল হাটটা চলে গেছে সময় তো হাজির হাক্কা তেল ব্যাখ্যা একটু বলি তেলওয়াত করার হক হচ্ছে এক নম্বর হচ্ছে আমি বলি আপনাদেরকে এক নম্বর হলো

আবু মুসাকে বলেন আবু মুসা রাজি আল্লাহ তুমি তো দাউদ্দালামের বংশ থেকে একটা বাসি পেশ সাহাবারা কেউ কিছু বুঝলো না বলছি ইয়ারসুল্লাহ বুঝলাম না রাসুল বলল আবু মুসার কণ্ঠ হচ্ছে দাউদ আলাহামের বংশের কণ্ঠ সুবাহান আল্লাহ বলেন তার মানে দুনিয়াতে সব থেকে মিষ্টি কণ্ঠ যে দাউদ আলাহিসামের উনি যখন তেলাত করতেন জব্বুর কিতাব পড়তেন দড়িয়ার মাছগুলি এসে কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতো কি কণ্ঠ তো আবু মুসা আসারি তোমার কণ্ঠ তো ওই দাউদের মানে বংশের কণ্ঠ পেয়েছো তুমি এটা বাঁশি যেন তুমি পেয়েছো রসুল বললেন যে ব্যক্তি সুর দিয়ে মিষ্টি করে সুন্দর করে কোরআন তেলত করে না সে আমার উন্মুত হতে পারে না তাহলে হাক্কা তেলতহি কি জিনিস এক নম্বর আপনার সময় জানেন হিংসা করা যায় কোনো ব্যাপারে হিংসা করা যায় বলেন না কেন ভয় করছেন কেন বলেন হিংসা করা যায় ইয়া কুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানা كما تاকুলুন নার হাতাবা হিংসা মাংসের পূর্ণকে খেয়ে ফেলে যেমন আগুন তার জ্বালানিকে খেয়ে ফেলে কিন্তু দুই ভাবের হিংজা করা যায় আমরা সুবহানাল্লাহ বলেন তো সবাই ভালো করে সাহাবার কাছে হুজুর কোন দিকে একজন খুব মিষ্টি করে সুন্দর তেলাওয়াত করে যদি এত সুন্দর তেলাওয়াত করে আমি এত থেকে ভালো তেলাওয়াত করব এই ভাবের হিংজা করা যায় সুবহানাল্লাহ বলেন কত সুন্দর কথা সে সুন্দর পড়ছে আমি আরো ভালো পারবো এই ব্যাপারে হিংসা করা যায় যদি একজন ধন বেশি হয়েছে আমি ওকে ডেঙতে হবে এই হিংসা করার সাইজ নাই এই সুর দিয়ে তেলত সুন্দর করে আমি আরো ভালো করব এই নিয়ে তো আপনি তেলত করতে পারবেন দুই নম্বর হলো আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি দান খয়রাত করে আল্লাহ রাস্তায় যেমন আমাদের মসজিদ আমরা দেই যখন চাই তখনই পাই একজন দিলে আরো দিচ্ছে রসুল বললেন যদি কোনো মানুষ কোনো কোথাও দান করে তখন সে বলে ও এত দান করলো আমি আরো বেশি দেব আমি আরো বেশি দেব ওর থেকে বেশি দেব এই ব্যাপারে হিংসা করা যায় আর একবার শোভনালা তো তাহলে দুই ব্যাপারে হিংসা করা যায় এক নম্বর হচ্ছে কোরআন ভালো তেলাত করলে পরে আপনি হিংসা করে আরো ভালো তেলাত শোভুন নাম্বার দুই একজন বেশি দান করে আপনি হিংসা করে আরো বেশি দান করুন হাক্কা তেলাওয়াত বলতেছিলাম আপনাদের সামনে সামনে বুঝতে দি আবদুল্লিহ মাসুদ বলেন রশিদ আমাকে মাঝে মধ্যে ডাকতো বলতো ইবনে মাসুদ একটু পড়ো না আমার সঙ্গে পড়ো ইবনে মাসুদ বললেন আমি একদিন তেলাওয়াত শুরু করে দিয়ে দিলাম সূরা নিসা কোন সূরা তিন月中 তেলাওয়াত শুরু করলাম তেলাওয়াত করতেছিলাম এক পর্যায়ে তেলাওয়াত করতে করতে আমি পড়ছিলাম কায়ফা ইজা জিনা বিন কুল্লি উম্মতি বিশাহিদি ওয়া বিকা আলা হাউলাই শাহীদা আমি যখন পড়তেছিলাম কেমতের দিন আল্লাহ ডাকবেন সমস্ত উম্মদের মধ্যে থেকে একজন করে নিয়ে আসবেন সাক্ষী যাবেন আর অসুর কিছু সবার সাক্ষী বানাবেন সাক্ষীদের সাক্ষী বানাবেন ইবিনে মাসুর বলেন আমি দেখতেছি আমি তেলাবাদ করতেছি আর আমার নবী চোখ দিয়ে পানি বের হচ্ছে তার গাল বেবে দাঁড়িয়ে ভিজে ভিজে পানি পড়ছিল আমি জিজ্ঞেস করলাম হুজুর আপনি কাঁদছেন কেন কয়েবনে মাসুদ তুমি কি তেলাত করছো তুমি জানো কেমতের ময়দানে আল্লাহ সবার সাক্ষীদের সাক্ষী আমারে বানিয়ে দেবে তুমি জানো এটা কত বড় কথা আমি এর ব্যাখ্যা আছে করলাম না সাক্ষীদের সাক্ষী এটার মানে কি এটা মারাত্মক কথা শেখান আসলে সব কথা তো বলা সম্ভব হয় না পৃথিবীতে খুব মারাত্মক রসুল কেঁদে ফেললেন ইবনে মাসুদ বলছেন আর একদিন আমাকে ডাকলেন ইবনে মাসুদ আমারে পড়ো আমি ওদিন হয়ে বললাম হুজুর কি ব্যাপার যার উপরে কোরআন তেলাওয়াত যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি আবার তেলাওয়াত করতে বলে এটা মেনে নেওয়া যায় রসুল বলছে দেখো আমাকে কেন জানি অন্য মানুষের তেলাওয়াত শুনতে খুব ভালো লাগে সুবহানাল্লাহ সেদিন বলছেন আমি তেলা শুরু করলাম আমার করতেছি আর আমি দেখতেছি আমার আসলে চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে আর গড়িয়ে গড়িয়ে দাড়ি ভিজি ভেজে যখন আল্লাহ কিছু লোক আছে এমন কিছু লোক আছে তোমিদু দামে এই রুগীর তেল ছুটলে পরে এদের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে যায় এগুলি মোমের মানুষ এরা জান্নাতি হয়ে যায় তারপরে আপনার সবাই জানেন তেরা শুনলে পর অজিলা কুলুব হুম অন্তর কেঁপে ওঠে এগুলি মোমেনদের এটা গুণা বলি তেলোয়া শুনলে মোমেন অন্তর কেঁপে ওঠে তো বলতেছিলাম যে কথাটা আমার উদ্দেশ্য তো এইটা যে হাক্কা তেলোয়াতি তেলোয়াটা কিভাবে করতে হবে আসুন আর একটু বলি সময় শেষ হাক্কা তেলোয়াতির অর্থ একটা হচ্ছে তেলোয়াতের সময় যখন জান্নাতের জান্নাতের আয়াত আসবে রাইসুল মুবাসসিরিন ইবনে আব্বাস বললেন যে হাক্কা তেলোয়াতির ব্যাখ্যা হলো যখন আপনি জান্নাতের আয়াতগুলি তেলত করবেন তখন আপনি ওই মুহূর্তে আল্লাহকে বলুন আল্লাহ আমাকে আমাকে তুমি দয়া করে মেহরবানি করে আমাকে জান্নাত দান করে দিয়ে দাও দেখছেন এখন আপনি জান্নাতের আয়াত পড়তেছেন আপনি টেরেই পান না শুধু শুনতেছেন কিন্তু বুঝতেছি সময় তো হাজির আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন তেলাওয়াতের হক হলো হাক্কার তেলাওয়াতি রক্ত হল যখন জাহান্নামের আয়াত আসবে জাহান্নামের আয়াৎ ছুড়লে পড়ে লোকদের চোখ দেশ হাজার করে পানি বের হবে ভয়ে আর বলবে আল্লাহ আমি জাহান্নাম থেকে পানা চাই আল্লাহ তাকে মাফ করে জান্নাতি বানিয়ে দেবে কিন্তু কোন আয় আর তেলাওয়াত হয় মানে তো বোঝে না বোঝার চেষ্টাও করে না হাক্কার তেলয়াতির ব্যাখ্যা হলাম কোরান পাঠ সময় যখন কোন হালাল হারামের আয়া দাজবে ভালো করে শুনুন হক্কার তেলাওয়াতি হারাম হালালের হালালের হ্যায়া দাস ব্যায় সঙ্গে নিবন্ধ আপনি নিজে নিমত্ত করে নেবেন নিমগ্ন করে নেবেন আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলাম আজ থেকে হারামকে মেনে চলব হালালকে মেনে চলব হারামকে বর্জন করব হালালকে গ্রহণ করব আমার জীবনে যা হয় হোক আমি মেনে নিয়ে নিলাম সামিয়ানা ও আতানা এভাবে সিদ্ধান্ত নিয়ে নিলেন রসুল বলেছেন যারা সিদ্ধান্ত নিল ওই মানুষগুলাকে আল্লাহ পরিবেশ গুণাগুলি মাপ করে দিল হাক্কা তেল আবার তিনি বললাম হ্যাঁ তিন মানে হল যখন কোন আদেশ আয়াত্রী পড়বেন আলাদা আদেশ রয়েছে সিদ্ধান্ত নিয়ে নিবেন আর কোনোদিন আদেশ অমান্য করবো না আবার বলা হচ্ছে অর্থ হলো আপনি যখন যা শুনবেন দসুল বলেছেন যখন তেলাদ শুনবেন সঙ্গে সঙ্গে আপনি কিমান গ্রহণ করবেন আজব দাই আল্লাব ও আমিনু বিহিয়া গ্রফিডেলা কুমেন জন বেকুব ওয়ুজি দে কুব্মে জামিন আলিম আজিবো দাই আল্লাহ দা যখন গো তাই রা তোমার সঙ্গে তেলাত করে আ মিনু বিহী তাকে মেনে নিয়ে না গ্রহণ করো ইয়া ফিরিয়া কুমিন জুনু বিকুম আল্লাহ তোমাদের জীবনের গোনাগুলি মাফ করে দিয়ে দিবেন অয়ো যেকুম মিন আজাবেন আলীম আর আল্লাহ কঠিন আজাব থেকে তোমাদের নামটা সরিয়ে দেবে হাক্কা তেলাওয়াতিহি আল্লাহ আ তাই নাহু মুল কি তামাইয়াত নু নাহু হাক্কা তেলাওয়াতিহি ওলা ই কাই অমিনু

আমাদের মসজিদে শ্রদ্ধা সাহেব অর্থাৎ সভাপতি সাহেব মারা গেছেন আপনার সবাই জানেন তো যেহেতু মসজিদটা কয়েকটা জামাত মিলে একটা মসজিদ হয় এখানে অক্তিয়া মসজিদ আছে অনেকগুলি তো যেটা আমরা জানি রসুল ইন্তেকালের পরে খলিফা নির্বাসিত হওয়ার পর তাকে দাফন করা হলো তা আমরা এই জন্য ওই চিন্তা করছিলাম যে একজনকে দায়িত্বটা উপস্থিত দিয়ে যে দাফনটা করতে পারি সেই মুহূর্তে কয়েকজন ছিল ওই যেখানে মানে মাটি দেওয়া হয়েছে ওই জায়গায় তা কয়েকজন মিলে উপস্থিত একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপস্থিত সিদ্ধান্ত যে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে ওই ওখানকারই মানুষ আমরা সবাই যাকে চিনি আমাদের প্রিয় ভাই আফজাল হোসেন ভাইকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে কি কোনো সমস্যা নাই তো আপনাদের এটা ভারপ্রাপ্ত এটা কি ভারপ্রাপ্ত এখন আপনারা আলোচনা সাপেক্ষে তাকে সভাপতি করবেন এটা আপনারা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা সেটা পরে পরে আগে আমি বলতেছি ওই যে কয়েকজন মিলেই মানে সমস্ত সদস্যদেরকে পান নাই উপস্থিত কয়েকজনকে নিয়ে যেটা কমিটি গঠন করলো তো মন খারাপ করছেন নাকি আপনারা বলেন আগে তো আফজাল ভাইকে ভারপ্রাপ্ত সভাপতি করা হলো সবাই রাজি আছেন তাহলে আলহামদুলিল্লাহ বলেন আর যিনি মারা গেলেন আমরা সবাই জানি আল হাজ লিয়াকত সাহেব আমরা সবাই জানেন লোকটি অত্যন্ত ভালো মানুষ ছিল আল্লাহ বাক যেন ওনাকে মাফ করে দিয়ে দেয় সকলে বলে আমি আমাদের মসজিদে উনি দান করা তো অনেকগুলি করেছিলেন উনি এখনো আমাদের মসজিদে সত্তর না সত্তর হাজার টাকা আমাদের এই সাদের সময় ধার দিয়েছিল ওই টাকাটা উনি আমাদের মসজিদে এখনো পাবে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা হতে পারে না উনি মারা গেছে আমরা চলে যাব কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফের মুমিন তো ফততা হয় সালাতের উপরে বাইনাল আব্দি আল কুফরি তরু সালাত মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে এই জীবনে সালাত যেন এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা এমন তো হতে পারে আসরে জানা যা তোমার এমন তো হতে পারে মাগরিবে জানা যা বিনামাজি পাবে না নবীর সাফায়াত দো যৌ হবে শেষ্ঠিকানা আঘাত আর আঘাত নামাজবিনে বিনে পর কালে এ নামাজবিনে বিনে পর কালে পাবে না সে যা যা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে আসরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা এইটা তো সবাই আমরা আমল যেন করতে পারি আল্লাহ সাহেব আল্লাহ মাফ করে দিতে সকলে বলে আমি আল্লাহ